Class 5, since we have finished EVS half yearly syllabus, which was given from my side, today we will do some maths. Ekto maths tegote hobe. So now exercise 25, yesterday we have done till question number 2, 1 and 2. Now 3 and 4 were left, so let us see how we are going to do question number 3 and 4. Now, number 3, arrange the following fractions in an ascending order. For 3 and 4, when process are all same, 3 te ascending order, choto theke bodo sajabo, number 4 e descending order, bodo theke choto sajabo. So let us take 3a. Now first of all, amra sabari, e denominator se LCM ta bar korbo. 6, 9, 3, 12 e LCM ta amna bar korbo by long division method. Eta kintu fair e korte habe. Thik ache, you have to do this in fair only. Rough and nice. 6, 9, 3, 12. So we'll start with 2. 2 theke start korbo. 2, 3 ja 6. 9 habe na 2 diye. Same to same likbo. 3 habe na. Same to same likbo. 12 habe. 2, 6 ja 12. Again 2 diye. 2 diye 6 habe. 3 habe na. 9 habe na. 3 habe na. 6 habe. 2, 3 ja 6. এবার 2 দিয়ে কোনটাই হবে না 3 দিয়ে হবে 3 1 যা 3 3 যা 3 1 যা 3 1 যা লাস্ট স্টেপ আরেকবার 3 দিয়ে করতে হবে 3 1 যা 3 বাস দ্যাটস ইট খতম সো এলসিএম উইল বি এলসিএম কত হবে 2 × 2 × 3 × 3 সো উই শ্যাল রাইট দিস আমার এখানে পাশে জায়গা নেই আমি নিচে লিখছি 2 × 2 × 3 × 3 তোমরা পাশে লিখবে ইজিকাল টু পরে লিখবে কিন্তু আমার এখানে জায়গার অভাব একটু সো 2 × 2 = 4 × 3 = 12 × 3 = 36 এলসিএম ইজ 36 এলসিএম তো 36 আসছে অলরাইট নাও এরপরে স্টেপ কি হবে এরপরে আমরা করব ওয়ান বাই ওয়ান একটা একটা করে ফ্র্যাকশন লিখব প্রথমে আমরা লিখব 5/6 একটু লম্বা দাগ টানবো নাও হেয়ার দ্য আমরা এবার সব ফ্র্যাকশনসগুলোকে এই যে চারটে ফ্র্যাকশনস আছে এগুলোকে লাইক ফ্র্যাকশনসে কনভার্ট করব সো হোয়াট উই আর গোয়িং টু ডু ইয়ে চারো ফ্র্যাকশনসকে লাইক ফ্র্যাকশনস মে কনভার্ট করনা হ্যায় সো আর লাইক কি করে করব জো এলসিএম আয়া হ্যায় যেটা এলসিএম এসছে উসকে বরাবর হমকো সবকা ডিনোমিনেটর করনা হ্যায় এই এলসিএম এর সমানে সবারই ডিনোমিনেটর করতে হবে সো এখানে ডিনোমিনেটর 6 আছে 6 × 6 = 36 সো হোয়াট এভার উই আর গোয়িং টু মাল্টিপ্লাই উইথ দ্য ডিনোমিনেটর সেম উইল গো উইথ দ্য নিউমারেটর সেম সেটা কত হয়ে যাচ্ছে 5 × 6 = 30/36 ডান তারপর নাম্বার 2 7/9 ডিনোমিনেটর ইজ 9 সো 9 4 যা নিচে 4 মাল্টিপ্লাই করলাম ওপরেও তাই করব 7 × 4 = 28/36 নেক্সট আমি একটু এখানে করে দিই 2/3 ওকে 3 আছে নিচে 3 × 12 = 36 3 × 12 = 36 12টা উপরেও করবো আমরা সো 12 × 2 = 24/3 × 12 = 36 ডান লাস্ট বেঁচে আছে 11/12 12 × 3 = 36 সো ইন্টু 3 ডিনোমিনেটর মাল্টিপ্লাই বাই 3 নিউমারেটর সো ইট ইজ কামিং অ্যাজ 33/36 সো নাও উই হ্যাভ দ্য ফোর ফ্র্যাকশনস উইথ লাইক ডিনোমিনেটর্স এবার ইজিলি আমরা কম্পেয়ার করতে পারবো কোনটা ছোট কোনটা বড় সো এটা অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটে সে বড়া ছোট থেকে বড় সব থেকে ছোট নিউমারেটর কোনটা হচ্ছে এইটা 24/36 কার 2/3 তাই তো সো উইল রাইট আমরা লিখে নেব 2/3 তারপরে নাম্বার 2 23/4 এর পরে হচ্ছে 28 সো দিস ইজ 7/9 তারপরে 30 দিস ইজ 5/6 মানে অ্যাকচুয়াল ফ্র্যাকশনটা আমরা লিখব
শুধু শুধু স্টেপ বাড়িয়ে লাভ নাই, আসলটা লিখবো ফাইভ বাই সিক্স। লাস্টে কোনটা বেঁচে আছে? লাস্টে বেঁচে আছে ইলেভেন বাই টুয়েলভ, থার্টি থ্রি বাই টু, এটা সব থেকে বড়, ইলেভেন বাই টুয়েলভ। দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। সেম প্রসেস কোয়েশ্চেন নাম্বার ফোরে হবে, শুধু লাস্টে, লাস্টে যখন তোমরা লিখবে লাস্ট আনসারটা, তখন বড় থেকে ছোট সাজাবে উল্টো অর্ডারে। এখানে ছোট থেকে বড় লিখেছি আমরা, ওখানে বড় থেকে ছোট সাজাবে। আই উইল নট এক্সপ্লেন এনি এক্সাম্পল অফ ফোর, কোনোটা বোঝাচ্ছি না, বিকজ সেম প্রসেস আছে, আননেসেসারি আমি টাইম নষ্ট করব না। আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব আজকে, উইল স্টার্ট দ্য চ্যাপ্টার নাম্বার এইট। নাও চ্যাপ্টার নাম্বার এইট, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ফ্র্যাকশনস, রাইট? অ্যাডিশন সাবট্রাকশন, এখানে এক্সারসাইজ নাম্বার টোয়েন্টি সিক্স আমি একটাও কোয়েশ্চেন ডিসকাস করব না। ইউ ক্যান সি দ্য এক্সাম্পলস, দের আর ভেরি ভেরি সিম্পল, ক্লাস ফোরে করেছো, কারো যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। কেন, এখানে একদম সিম্পল প্রসেস, কিছুই নেই, সেই জন্য আমি একটা সেকেন্ড নষ্ট করব না। আরো এক্সারসাইজ নাম্বার টোয়েন্টি সেভেন, ইয়েস, এখানে আমাদের কাজ আছে, এক্সারসাইজ টোয়েন্টি সেভেনে আমাদের কাজ আছে। সো লেট আস সি হাউ উই আর গোয়িং টু, কেন এখানে অল আর আনলাইক ফ্র্যাকশনস, এখানে একটা প্রসেস আছে, আনলাইক প্রসেস, দিজ অল আর আনলাইক ফ্র্যাকশনস। সো লেট আস সি দ্য প্রসেস। নাও এক্সারসাইজ টোয়েন্টি সেভেন, কোয়েশ্চেন নাম্বার ওয়ান থেকে নিয়ে নাইন পর্যন্ত, ফ্রম কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু নাইন, দুটো করে আছে, ডাবল ফ্র্যাকশন আছে, সেম প্রসেস আছে। সো আমি একটা বলে দিচ্ছি, সাপোজ আই উইল টেক নাম্বার ফোর, আমি নাম্বার ফোরটা নিচ্ছি, আবার বলছি ওয়ান টু নাইন কিন্তু সেম প্রসেস। নাম্বার ফোর, থ্রি বাই ফোর অ্যান্ড ইলেভেন বাই টুয়েলভ, সো উই নিড টু অ্যাড দিস, এখানে প্লাস সাইনটা নেই, অ্যান্ডের জায়গায় প্লাস সাইন লাগাতে হবে, বাস। সো ফার্স্ট উই আর গোয়িং টু ফাইন্ড এলসিএম, এলসিএম অফ দ্য ডিনোমিনেটার্স, এলসিএম অফ ফোর অ্যান্ড টুয়েলভ ইকুয়ালস টু, এলসিএমটা নিচে বার করি, বাই কমন ডিভিশন মেথড, ফোর টুয়েলভ, টু টু জা ফোর, টু সিক্স জা টুয়েলভ, আগেন টু ওয়ান জা টু, টু থ্রি জা সিক্স, আগেন থ্রি ওয়ান জা থ্রি। সো এলসিএম আসবে টু ইন্টু টু ইন্টু থ্রি, টু ইন্টু টু ইন্টু থ্রি, সো দ্যাট ইজ টু টু জা ফোর, থ্রি জা টুয়েলভ, এলসিএম কত আসছে টুয়েলভ। এবার যেমন আমরা এর আগে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করেছিলাম, ওইভাবেই করবো কিছুটা। না উই উইল রাইট থ্রি বাই ফোর, একটা বড় দাগ টানবো। না এই দুটোকে আমরা লাইক ফ্র্যাকশন করব, সো থ্রি বাই ফোর, ফোরটাকে টুয়েলভ করতে হবে, টুয়েলভ ইজ দ্য এলসিএম, এলসিএম এ ইকুয়াল টু করতে হবে। সো ফোর থ্রি জা টুয়েলভ, যেটা নিচে হবে সেটাই সেম উপরে হবে, ফোর থ্রি জা, তা উপরে থ্রি ইন্টু থ্রি, প্লাস ইলেভেন বাই টুয়েলভ। এখানে দেখো এটাকে কিছুই করতে হবে না, কেন টুয়েলভ অলরেডি ইকুয়ালস টু দ্য এলসিএম, সো যদি ডিনোমিনেটরটা এলসিএম এর সমান থাকে আমরা কিছুই করব না। সো আওয়ার নেক্সট স্টেপ উইল বি থ্রি থ্রি জা নাইন, ফোর থ্রি জা টুয়েলভ, নাইন বাই টুয়েলভ প্লাস ইলেভেন বাই টুয়েলভ। না এগুলো হয়ে গেল এক্সারসাইজ টোয়েন্টি সিক্সের মতন কোয়েশ্চেন হয়ে গেল এটা, রাইট? এইভাবে আরো চিহ্ন দেবে। না দুটো লাইভ হয়ে গেছে, একটা বড় দাগ টানবে, টুয়েলভ নাইন আর উপরে ইলেভেন, দুটো অ্যাড হবে, নাইন প্লাস ইলেভেন টোয়েন্টি বাই টুয়েলভ, হয়তো টোয়েন্টি বাই টুয়েলভ থাকবে, আর যদি কাটাকুটি করেছে সিম্পলিফিকেশন, টু দিয়ে ফোর দিয়ে কাটা যাবে, ফোর থ্রি জা টুয়েলভ আর ফোর ফাইভ জা টোয়েন্টি, রাইট? সো ইয়োর আনসার মেবি ফাইভ বাই থ্রি অর টোয়েন্টি বাই টুয়েলভ, দেখে নেবে একটু, আমি তো এখানে এখন দেখতে পাচ্ছি না। সো যদি এটা আনসার হয় এত দূরই ছেড়ে দেবে, যদি ফাইভ বাই থ্রি হয় ওটা বুঝিয়ে দিলাম আমি। অ্যাকচুয়ালি এই কাটাকুটিটা একটু শিখে রাখবে, কেন এটা লাগবে তোমাদের কাজে, সেই জন্য আরও শিখিয়ে দিলাম আমি। যদি সিম্পলিফাই হয়, কাটাকুটি হয়, কেটে দেবে। অলরাইট, নাও
এর পরে কোশ্চেন 10 থেকে নিয়ে 18 কিছু তিনটে ফ্র্যাকশন আছে, কিছু চারটে আছে। আর আচ্ছা, তো তিনটে হোক চারটে হোক পাঁচটা হোক একই প্রসেস আছে, যেমন দুটোই করেছি, আমি তিনটের একটা বুঝিয়ে দেবো। আচ্ছা, কোশ্চেন 11টা বলে দিই, 3 আছে এখানে, কিছু নেই মানে নিচে 1 আছে, সো ইউ ক্যান জাস্ট পুট 1, ঠিক আছে কোশ্চেন 11-এ। নাও লেট আস টেক কোশ্চেন নাম্বার 15। নাও উই নিড টু ফাইন্ড দ্য এলসিএম অফ 8, 16 এন্ড 24। এলসিএমটা বার করব আমরা, 8, 16, 24, সো 2 4 8, 2 8 16, 2 12 24, আগেন 2 2 4, 2 4 8, 2 6 12, আগেন 2 1 2, 2 2 4, 2 3 6, আগেন 2 1 2 3, আগেন লাস্ট স্টেপ 3 1 এলসিএম হবে 2 × 2 × 2 × 2 × 3, হাউ মেনি টুজ আর দেয়ার, 1 2 3 4, 4 2 আর দেয়ার, 4টে 2, 1 2 3 4, এই এলসিএমটা টোটালটা কিন্তু ফেয়ারে করতে হবে, ইন্টু 3, সো 2 2 4 2 8 2 16 16 3 48, সো এলসিএম ইজ কামিং 48। নাও সেম স্টেপ আমরা রিপিট করব, একটা করে ফ্র্যাকশন লিখবো, 3/8, ফার্স্ট উইল রাইট 3/8, ডিনোমিনেটরকে আমাকে 8টাকে 48 করতে হবে, সো 8 6, আর উপরেও 6 করব, ঠিক আছে, প্লাস 5/16, 5/16, 16 3 16 3 5 3, প্লাস 13/24, 13/24, 24 2 13 2, বাস এই স্টেপটা সাবধানে করবে, সো 3 6 18, এদিকে সাইন দেবে, এইভাবে সাইন দেবে, 18/48 প্লাস 5 3 15/48 প্লাস 13 2 26/48, সো অল হ্যাভ বিকাম নাও লাইক। এবার সিম্পলি একটা বড় লাইন যেটা এলসিএম আছে বা ডিনোমিনেটর সেম 48, ওপরগুলো অ্যাড করে দেবো, 18 প্লাস 15 প্লাস 26, অ্যাড করে দিচ্ছি, 8 5 13 6 19, 1 2 3 4 5, 59/48। নাও সিন্স দিস ইজ ইম্প্রপার ফ্র্যাকশন, ইম্প্রপার ফ্র্যাকশন মানে নিউমারেটরটা বড় আছে, উপরে বড় আছে বলে এটাকে মিক্সে করে দেবো আমরা, মিক্সে শিখিয়ে দিয়েছি ডিভাইড করে, 48 1 11, সো দিস ইজ ইয়োর ফাইনাল আনসার, রাইট? সো নাও অ্যাজ হোমওয়ার্ক, প্রথম কথা হচ্ছে যে কটা করিয়েছি আজকে এই ভিডিওতে, হোয়াট এভার সামস আই হ্যাভ টট ইউ, সেই সব সামসগুলো আগে লিখবে, তার ছবি পাঠাবে আমাকে, প্লাস আমি এক্সারসাইজ 27 থেকে দুটো হোমওয়ার্ক দেবো আমি, এক্সারসাইজ 27 থেকে দুটো নয় তিনটে দেবো, 8 13 18 8 13 18 27 থেকে, আর 25 থেকে আমি দিচ্ছি কোশ্চেন 3B আর 4B, 4B 3B, এই দুটো, সো টোটাল 5 কোশ্চেন যে হোমওয়ার্ক, প্লাস যেটা করেছি সেটাও ছবি কিন্তু পাঠাতে হবে।